हेलो फ्रेंड्स, वेलकम। आजकेर भिडियोते एक गुरुत्वपूर्ण टॉपिक निये आलोचना करब, सेटा हलो लगारिदम। ये लगारिदम ब्यापारटा अनेकेर काछे भावनातेई जटिल, आबार कनफ्यूशनेरो। तो आमी तोमादेरके बोलबो लगारिदम जतटा कठिन मने करा हय ततटाओ कठिन नय। आजकेर भिडियोटा देखो, आमी एकेबारे बेसिक लेवल थेके तोमादेरके एकटु आइडिया देयार चेष्टा करब। आशा करी तोमादेर जतटुकु भीति आछे ए लगारिदमेर ओपर ततटा थाकबे ना, एबं एटाके अनेकटा सहज बोले मने हबे। तो लगारिदम, आमी ए जे टपिकटा बोल्लाम, ए लगारिदमे आमरा लगारिदम ब्यापारटाके लग नामे चीनी। मैथमेटिक्से लग बोलते जेटा बोझाय सेटा निये आज के आलोचना करब। तो ए लगारिदमेर बांगला आछे, बांगला हलो संवर्गमान बा घातांक गणन। बांगलागुलो सुनते भीषणी खटोमटो लागछे, ताई ना? तो आमरा ए बांगला शब्दगुलो व्यवहार कोनोभावेई करब ना, आमरा लग कथाटाके व्यवहार करब, लगारिदमेर शर्ट फर्म लग। तो लग एटा केन व्यवहार करा हय बा कोथाय व्यवहार करा हय, की जोन्नो व्यवहार करा हय, समस्त किछु जानबो। तो पुरो भिडियोटा मन दिये देखते थाको। आमरा किछुदिन आगेई सूचक करे एसेछि, ताई तो? ल अफ इंडिसेस बा एक्सपोनेंशियल जे ब्यापारटा सेटा करे एसेछि। तो देखो, आमरा जखन सूचक करेछि तखन आमरा एरकम पेयेछि टू इंटू टू इंटू टू। কোনো একটি সংখ্যাকে বারবার লেখার পরিবর্তে আমরা সেটাকে এইভাবেও লিখতে অভ্যস্ত, মানে কতবার আছে সেটা এইভাবে মাথায় লিখি। তো আমরা এটা জেনেছি, এটাকে বলা হয় সূচক বা ঘাতও বলা হয়। ইংরেজিতে বলা হয় পাওয়ার, এবং যে সংখ্যাটি বারবার গুণ আছে সেই সংখ্যাটিকে আমরা জানি বলা হয় নিধান বা বেস, এটাকে পাওয়ারও বলা হয়, বা এই ফর্মটাকে পাওয়ার ফর্ম বলা হয়। ঠিক আছে, এবার এই যে লগারিদম আমরা কখন ব্যবহার করব বা কেন ব্যবহার করব। দেখো, লগ ব্যাপারটা এমনই, এর বেসিক থেকে জানাটা ভীষণভাবে দরকার। লগ একটা গুরুত্বপূর্ণ টপিক, এটা শুধুমাত্র অঙ্কে নয়, কেমিস্ট্রি মানে রসায়ন বিজ্ঞান, পদার্থবিজ্ঞান, জিওগ্রাফি এবং ম্যাথমেটিক্স, এই চারটি সাবজেক্টে ভীষণভাবে লগের ব্যবহার আছে। তার মধ্যে ম্যাথমেটিক্সে যে কোনো বড় সংখ্যাকে, মানে বেশ বড় সংখ্যাকে খুব সুন্দরভাবে প্রকাশ করা যায় এই লগের মাধ্যমে। তাছাড়াও এমন হয় যে কোনো সমাধান যখন বের করা সম্ভব হয় না তখনও লগের ব্যবহার হয়, অর্থাৎ সমাধান নির্ণয়ের ক্ষেত্রেও লগের ব্যবহার করা হয় অঙ্কে, ম্যাথমেটিক্সে। আর কেমিস্ট্রিতে ক্ষার বা অ্যাসিডের যে তীব্রতা, এই নির্ণয়ে লগারিদম ব্যবহার করা হয়। জিওগ্রাফিতে তো ব্যবহার করা হয় ভূমিকম্পের তীব্রতা পরিমাপ করার ক্ষেত্রে। আবার পদার্থবিজ্ঞানে শব্দের তীব্রতা বা শব্দের প্রাবল্য যেটাকে বলে, সেই শব্দের প্রাবল্য নির্ণয়েও কিন্তু লগের ব্যবহার আছে। কম্পিউটার সায়েন্সে লগের ব্যবহার আছে, সায়েন্সের বিভিন্ন শাখাতে লগের ব্যবহার আছে। তো এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। তো দেখো, যদি এরকমভাবে ধরো তোমাদেরকে বলে দেওয়া হয় যে টু টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু এইট, তাহলে এই এক্সের মান কত? তো আমরা এইগুলো দেখো খুব সুন্দরভাবে, খুব সহজভাবে অলরেডি বের করতে জেনে গেছি। আমরা কি করি, এইটকে আমরা এরকম একটা পাওয়ার ফর্মে লেখার চেষ্টা করি। তো এইট এখানে বেসটা যদি সেম থাকে তো টু টু দি পাওয়ার কিউ। এবার এক্সের মান তাহলে কি হয়, যখন নিধান সমান হয়ে যায়, ইকুয়াল হয়ে যায়, তখন ঘাতটাও কিন্তু ইকুয়াল হয়ে যায়। তো এখান থেকে আমরা এইভাবে বলতে পারি এক্স ইকুয়াল টু থ্রি, কোনো অসুবিধে নেই। এরকমভাবে আমরা খুব সহজভাবে বের করতে পারি। বা ধরো এখানে আটের পরিবর্তে যদি 64 থাকতো, সেক্ষেত্রে আমরা এটাকে এই একই নিধানের সাপেক্ষে আমরা লেখার চেষ্টা করতাম এবং পেতাম টু টু দি পাওয়ার 6, সেক্ষেত্রে এক্সের মানটা হয়ে যেত 6। যদি টু টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু 64 থাকতো তাহলে আমরা এক্সের মান পেতাম 6। এরপর দেখো, যদি এরকম দেওয়া থাকে, আচ্ছা বলো তো টু টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু 7, সেক্ষেত্রে এক্সের মান কত? এই ধরনের যখন সমস্যা এলো তখন কিন্তু আর আমরা খুব সহজ সাধারণভাবে এক্সের মান বের করতে পারবো না। এবং এই ধরনের সমস্যা সমাধান করতেই 1614 সালে বিজ্ঞানী জন নেপিয়ার প্রথম এই লগকে ব্যবহার করেন এই ধরনের
সমাধান করার কাজে। এবং দেখো যখন আমরা এই ধরনের একটা চেহারা পাবো তখন আমরা এক্স এর মান কী লিখবো, এক্স এর মানটা হয়ে যাবে এরকমভাবে লগ সেভেন এখানে টু, এইভাবে লেখা হয়। এবং এটাকে পড়া হয় কীভাবে, এটাকে আমরা পড়বো লগ, এখানে যে সংখ্যাটি আছে সেই সংখ্যাটিকে আগে বলবো লগ, কার লগ, না যে সংখ্যাটি এখানে লেখা হয়েছে তার লগ, লগ সেভেন বেস টু, এইভাবে আমরা এই এক্সপ্রেশনটাকে পড়বো। এক্সের মান কত, এক্স হলো লগ সেভেন বেস টু। এবার এটার কি মান বের করা যাবে, না নিশ্চয়ই যাবে, তবে সেই জন্য আমাদেরকে লগের টেবিলের একটু কাজে লাগাতে হবে। তো এই নিয়ে আমি পরে আরও ডিটেলসে আলোচনা করব যে এর মান কি করে বের করা যায়। আজকে তোমাদেরকে একটু বেসিক আইডিয়া দিয়ে দিই যাতে করে লগ সম্পর্কে তোমাদের ভীতিটা দূর হয়ে যায়। তাহলে দেখো আমরা এক্স সমান লিখলাম লগ সেভেন বেস টু, এটা কি বোঝাচ্ছে, এখানে এই যে নিচে সংখ্যা লিখলাম টু এটাকেও বলা হয় বেস বা নিধান। এবার দেখো যখন এইরকম এক্সপ্রেশন থাকবে আমরা তখন কি ভাববো যে এখানে টু এর এখানে যে বেস বা নিধান আছে তার পাওয়ার হয়ে যাবে এই সংখ্যাটা, ঠিক আছে। অর্থাৎ দেখো একটা জিনিস ভালো করে চিন্তা করো, একটি সংখ্যার মাথায় ঘাত দিলে আমরা একটা অ্যান্সার পাই, এবার সেই নিধানকে সেম রেখে যদি আমরা অ্যান্সারে লগ দিয়ে দিই তাহলে আমরা পাবো এই ঘাতকে। অর্থাৎ কি বোঝাচ্ছে, না এখানে যদি এরকম লিখে বা এরকম লেখা হয় লগ সেভেন বেস টু সমান কত, তো এটা আমরা দেখো লগের টেবিল ছাড়া বের করতে পারবো না, কিন্তু সেভেনের পরিবর্তে যদি এইট বের কর এইখানে এইট লেখা হয় তাহলে আমরা খুব সহজে মানটা বের করে নিতে পারবো। অর্থাৎ এখানে আমাদেরকে ভাবতে হবে যে এই যে বেস আছে টু তার পাওয়ার তার ঘাত কত হলে আমরা এই সংখ্যাটিকে পাবো। তো এটাও তো ভীষণ সহজ ব্যাপার, টু এর পাওয়ার কত হলে আমরা এই সংখ্যাটিকে পাবো, তো টু এর পাওয়ার হল থ্রি হলে দেখো আমরা আটকে পাবো, অর্থাৎ লগ এইট বেস টু সমানই হলো থ্রি। তো এইভাবে আমরা সূচকের চেহারাটাকে ঠিক উল্টো করে এইভাবেও লিখতে পারি। অর্থাৎ এটা আমরা বুঝলাম যে লগ হলো সূচক বা এক্সপোনেনশিয়ালের ইনভার্স একটা ফাংশন, বা খুব সহজভাবে যদি বলি সূচকের বিপরীত প্রক্রিয়াই হলো লগ। এতে ভয় পাওয়ার কনফিউশনের কিচ্ছু নেই, শুধু একটু এর যে প্রপার্টিগুলো আছে এগুলো আমাদেরকে একটু ভালো করে জানতে হবে, তাহলে যে কোনো কম্পিটিটিভ পরীক্ষায় লগ থেকে যে প্রশ্ন আসে সেগুলো দেখতে কঠিন মনে হলেও আসলে কিন্তু সোজা। তোমরা ভিডিওগুলো আমার দেখতে থাকো, আমি কম্পিটিটিভ পরীক্ষায় আসে সেরকমও প্রশ্ন অবশ্যই সলভ করে দেখাবো। আর ক্লাস 9 এবং 11 স্টুডেন্টদের জন্য তো এই চ্যাপ্টারটা ভীষণই গুরুত্বপূর্ণ, তাই তো? তো চলো আমরা একটু ডিটেলসে জানি এই ব্যাপারটাকে। এরপর আমি আসি যে লগ সাধারণভাবে তিন রকম হয়। তিন রকম কি কি, না লগ তিন রকম বলতে এক হলো লগ, এক নম্বর হলো কমন লগ, কমন লগ, ঠিক আছে। কমন লগ এখানে কমন বা সাধারণ যে লগ সেখানে বেসটাকে ধরা হয় 10, অর্থাৎ এখানে লগের বেস হয় সবসময় 10, ঠিক আছে। এই কমন লগ সায়েন্সের বিভিন্ন শাখায় এবং ইঞ্জিনিয়ারিংয়ে ভীষণভাবে ব্যবহার করা হয়। এরপর দ্বিতীয় নম্বর হলো ন্যাচারাল বা স্বাভাবিক লগ, যেখানে দু নম্বর হলো ন্যাচারাল লগ, ন্যাচারাল লগ যেখানে লগের বেসটাকে ধরা হয় ই হিসেবে, এক্সপোনেনশিয়াল নাম্বার ই, যার মান হলো 2 পয়েন্ট, মানে এর অ্যাপ্রক্সিমেট একটা 2.718 হলো এর অ্যাপ্রক্সিমেট ভ্যালু, মোটামুটি এর মানটাকে ধরা হয়। এবং এই যে বললাম ন্যাচারাল লগ বা স্বাভাবিক যে লগ সেখানে লগের বেসটাকে ধরা হয় ই। এবার কোথায় এর ব্যবহার হয়, প্রকৃতি বিজ্ঞানে, পদার্থবিজ্ঞানে এবং অঙ্কে এই ন্যাচারাল লগের ব্যবহার দেখতে পাওয়া যায়। এরপর তিন নম্বরে আসি, তিন নম্বরের লগ হলো বাইনারি লগ, বাইনারি লগ যেখানে লগের বেসটাকে ধরা হয় টু। কম্পিউটার সায়েন্সে এই বাইনারি লগের ব্যবহার বেশিরভাগ
করা হয়। তবে অঙ্কের বিভিন্ন জায়গায় কিন্তু এই সব রকম লগই ব্যবহার করা হয়। বোঝা গেল, এই হলো লগের ভাগ। এরপর যদি দেখো লগের বেস কখনো না দেয়া আছে, তাহলে আমরা সব সময় লগের বেসটাকে ধরব 10। তাছাড়া লগের বেস কোনো কিছু হতে পারে, তবে হ্যাঁ কোনো কিছু মানে সব কিছু নয়। দেখো, তোমাদেরকে যদি আমি একটু জেনারেল ফর্মুলাতে বোঝানোর চেষ্টা করি, তাহলে লগকে আমরা কিভাবে লিখতে পারি। লগকে লিখতে পারি এরকম হয়, যদি সাধারণভাবে এরকম সূচকের আকারে দেওয়া থাকে, পাওয়ার ফর্মে দেওয়া থাকে, এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু যদি এম হয়, তাহলে আমরা লিখতে পারি যে কিভাবে আমরা লগটাকে এক্সপ্রেস করব। এখানে লগ কার লগ, এই সংখ্যার উপর লগ চাপাবো, এবং বেস তো বললাম সেম থাকবে। তাহলে আমরা কিভাবে পড়ছি, লগ এম বেস এ ইকুয়াল টু কী হয়ে যাবে, এই পাওয়ার বা ঘাত। এটা হলো সাধারণ চেহারা। এবার এখানে একটা কন্ডিশন আছে, কন্ডিশনটা কি না, এই যে যে সংখ্যার লগ নিচ্ছি এবং এখানে বেস, এই দুটো অতি অবশ্যই এম গ্রেটার দেন হতে হবে 0 এবং এ গ্রেটার দেন হতে হবে 0। এটা মাস্ট, কন্ডিশন এখানে একটাই যে এখানে যে সংখ্যার ওপর লগ নিচ্ছি সেই সংখ্যাটাকে হতে হবে অতি অবশ্যই গ্রেটার দেন 0, শূন্যর থেকে বড়, অর্থাৎ যে কোনো ধনাত্মক সংখ্যা। আর একইভাবে বেসটাকে হতে হবে গ্রেটার দেন 0, শূন্য থেকে বড়। কিন্তু এর ওপর আরও একটা কন্ডিশন আছে, এটাও আমাদেরকে গুরুত্ব দিয়ে দেখতে হবে বা এটাও প্রমাণ করা যায়। তো দেখতে থাকো, আমি তোমাদেরকে একটু একটু করে পুরো ব্যাপারটা ক্লিয়ার করতে থাকবো। এখানে দেখো, এ নট ইকুয়াল টু 1, এই যে বেস বা নিধান, এর মান হতে হবে 0 থেকে বড়, কিন্তু 1 আবার হওয়া চলবে না। ঠিক আছে, কেন চলবে না সেটাও তোমাদেরকে জানাচ্ছি। এরপরে দেখো, আমরা যদি যে কোনো একটা লগ নিয়ে একটু বোঝার চেষ্টা করি, তোমরা দেখো খুব সহজে এটা আইডিয়া করতে পারবে। যদি তোমাদেরকে এরকম দেওয়া হয় লগ 64 বেস 2 এর মান কত, তখন কি দেখব আমরা যে এখানে বেস বা নিধান কত, 2 আছে, অর্থাৎ আমরা এটা চিন্তা করব লগ আর কিচ্ছু না, 2 এর পাওয়ার বা 2 এর ঘাত কত হলে আমরা এই 64কে পাবো। এটা যদি আমরা চিন্তা করি, এটা আমরা দুভাবে করতে পারি। একটু খেয়াল করো, এখানে দেখো 64 পেতে হবে, তো 2কে আমরা 6 বার গুণ করলে 64 পাবো, তাই তো? তো 64 দেখো 2 টু দি পাওয়ার 6, অর্থাৎ এই যে যতবার বা ঘাতটা কত 6, তো এটার মান হয়ে যাবে 6। এটা একটা চিন্তাভাবনা। এই চিন্তা করেও আমরা এই পুরো লগের যে চেহারা, লগ 64 বেস 2 এর মান বের করতে পারি। আবার একটা দেখো, এটাকে আমরা এইভাবেও লিখতে পারি, লগ 64কে আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার 6 বেস 2, ঠিক আছে, এবং এই পাওয়ার সামনে চলে আসে, তো এটাকে লেখা যায় 6 লগ 2 বেস 2। এবং এই লগ 2 বেস 2, অর্থাৎ বেস এবং এখানকার যে নাম্বার, যে সংখ্যা, যদি দুটো ইকুয়াল হয়ে যায় তাহলে এই মানটা হয়ে যায় 1, অর্থাৎ 6 ইন্টু 1 তো 6। এবং এটা কোথা থেকে আমরা পেলাম, এটা হলো লগের প্রপার্টি। তোমরা সেগুলো যদি একটু মন দিয়ে একটু বুঝে নাও, কনসেপ্টটা যদি ক্লিয়ার হয়ে যায়, তাহলে দেখবে লগ থেকে আসা যে কোনো অঙ্ক তোমাদের কাছে ভীষণই ইজি হয়ে যাবে। এবং দেখো, আমি তোমাদেরকে এই যে একটা কনসেপ্ট বললাম যে লগ মানে আর কিছু না, জাস্ট সূচকের বিপরীত রূপ, এবং এখানে বেস যেটা থাকবে তার পাওয়ারটা আমরা চিন্তা করব, পাওয়ার বা ঘাত কত হলে আমরা উপরের এই সংখ্যাটাকে পাবো, ব্যাস এইটুকু। ওই পাওয়ার বা ঘাতটাকে যদি আমরা বের করতে পারি, তাহলে সেটাই হয়ে যাবে এই 64 লগারিদম, যার বেস 2। এবার লগের বেস যে সর্বদা 2 হবে তা কিন্তু নয়, তোমাদেরকে বলে দিলাম লগের বেস বিভিন্ন সময় বিভিন্ন রকম হতে পারে, তবে পার্টিকুলার কয়েকটার ক্ষেত্রে লগের বেস বলেই দিলাম ই হতে পারে, বি ইকুয়াল টু 2 ধরতে হয় বা 10 হয়। যদি লগের বেস কখনো কিচ্ছু দেওয়ার না থাকে, তোমরা একেবারে জাস্ট 10 ধরবে আর অন্য কিচ্ছু হবে না লগের বেস, ঠিক আছে। লগের প্রপার্টিগুলো বলার আগে তোমাদেরকে আরও একটু এই যে লগের যে আইডিয়াটা দিলাম, যে ডেফিনেশন দিলাম, সেখান থেকে আরও কিছু ক্লিয়ার করতে হবে, তাহলে তোমাদের কাছে লগটা আরও ইজি হবে। আর হ্যাঁ, আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগছে, অবশ্যই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে
बेल आइकनटी प्रेस कर रखो नेक्स्ट वीडियो अपलोड करार नोटिफिकेशन प्रथम पे जीते किछु जिनिस एक क्लियर कर दी एक मन दिए शुने नाओ आमी लग बोलते गए लगर साधारण चेहरा बोलते गए तुम्हारे हमें ये बेपार्टा बोलाम ए टू दि पावर एक्स इक्वल टू एम होले आमरा लिखते पारि लग एम बेस ए इक्वल टू एक्स जेखने एम ग्रेटर दें जिरो ए ग्रेटर दें जिरो ए नट इक्वल टू वन एबार देखो एम ग्रेटर दें जिरो एटा होते हबे तो ताहले हुआ चलबे ना कि एम इक्वल टू जिरो हुआ चलबे ना और एम लेस दें जिरो हुआ चलबे ना जदि है तर्कर खातिर जदि धरे नहीं एम लेस दें जिरो से क्षेत्र में कि पाच्छी एकटू खेयाल करो एखाने देखो आमरा प्रथमे धरे निलाम एम लेस दें जिरो ताहले आमरा एकटा खूब साधारण जदि एकटा उदाहरण नी धरो लग माइनस फाइव बेस टू समान कत हबे समान जदि आमरा एक्सो धरे नी जे सपोज लग माइनस फाइव बेस टू इक्वल टू एक्स ताहले आमरा जे लग जानलाम लग कि लग जानलाम सूचकेर विपरीत चेहरा ताहले एखान थेके आमरा एक्सपोनेंशियल फर्मे निये जेते पारि अर्थात देखो एखान थेके आमरा एटा लिखते पारि टू टू दि पावर एक्स इक्वल टू माइनस फाइव तो इज इट पसिबल एटा कि सम्भव कोनोभावे टू टू दि पावर एक्स इक्वल टू माइनस फाइव कखनोई सम्भव नय कारण देखो टू टू दि पावर एक्स अलवेज ग्रेटर दें जिरो एमन कि एक्स नेगेटिव होलेओ एखान थेके आरो एकटु उदाहरण दिए दी एक्स जदि धरो माइनस थ्री एटार अर्थ कि टू टू दि पावर माइनस थ्री इक्वल टू वन बाय टू किऊ अर्थात वन बाय एट तो इट इज अलवेज ग्रेटर दें जिरो एरपर एक्सर तुमि जे कोनो मान धरो टू टू दि पावर एक्सर मान जदि आमि जिरो धरे नी ताहले टू टू दि पावर जिरो इक्वल टू वन एटाओ अलवेज जिरो और एक्सर जे कोनो पजिटिव मानेर जोन्नो तो अलवेज ग्रेटर दें जिरो टू टू दि पावर एक्स তাহলে একটা সিদ্ধান্তে আমরা এটা আসতে পারছি যে টু টু দি পাওয়ার এক্স এর মান কখনোই কিন্তু জিরোর কম হওয়া সম্ভব নয় অর্থাৎ নেগেটিভ কখনোই আসা সম্ভব নয় তো এখান থেকে ফেলিওর হয়ে যাচ্ছে এম লেস দেন জিরো ঠিক আছে তাহলে এম লেস দেন জিরো কিন্তু কোনোভাবে হবে না তার মানে আমরা কি বুঝতে পারছি যে সংখ্যায় আমরা লগ চাপাবো অর্থাৎ যে সংখ্যার সাথে আমরা লগ নেব সেই সংখ্যার মান কখনোই লেস দেন জিরো হওয়া চলবে না এরপর চলে যায় যদি জিরো হয়ে যায় ধরো সাপোজ এম ইকুয়াল টু জিরো তাহলে একটা জিনিস ভাবো লগ জিরো বেস টু বা এখানে টু এর পরিবর্তে আমরা বেস অন্যও যদি নিই ধরো ফাইভ ইকুয়াল টু কত এটা কি সম্ভব কখনো বের করা এটাও যদি আমরা ধরো এ ধরে নিই তাহলে এখান থেকে আমরা এটা লিখতে পারি ফাইভ টু দি পাওয়ার এ ইকুয়াল টু জিরো ঠিক আছে ফাইভ টু দি পাওয়ার এ ইকুয়াল টু জিরো এটাও তো কখনোই পসিবল নয় ফাইভ টু দি পাওয়ার এ এর কোনো মানের জন্য फाइव टू दि पावर ए इक्वल टू जिरो सम्भव नय सुतरां आम्रा एखान थेके एई ब्यापार अर्थात एमेर मान जिरो कखनोई सम्भव नय ताई एम जे संख्यार आम्रा लग नेब अवश्यई सेई संख्याटी होते हबे ग्रेटर दें जिरो एई कनफ्यूशनटा निश्चय दूर हलो जे संख्यार आम्रा लग नेब तार मान होते हबे सब समय एम ग्रेटर दें জিরো এরপর চলে যায় এর প্রপার্টির ওপর এর যে ধর্ম এর যে কন্ডিশন তার ওপর এ হতে হবে গ্রেটার দেন জিরো নট ইকুয়াল টু ওয়ান এটা হলো শর্ত তো চলো এই ব্যাপারটাও একটু আমরা ডিটেলসে দেখে নিই যে এ লেস দেন জিরো বা ইকুয়াল টু জিরো বা ইকুয়াল টু ওয়ান হলে কি হতে পারে তো এরপর দেখো আমরা দেখব এ লেস দেন জিরো এ লেস দেন জিরো তো দেখো যদি আমরা এরকম নিই লগ সিক্সটিন ধরো এখানে নিলাম মাইনাস টু সমান কত হবে আমরা এক্স ধরে নিলাম তাহলে এখান থেকে আমরা এটা পাচ্ছি মাইনাস টু টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু সিক্সটিন এটা আমরা পেতে পারি কারণ লগের এই চেহারাটাকে আমরা এক্সপোনেন্সিয়াল এই ফর্মে লিখতে পারি সূচকের ফর্মে লিখতে পারি তো এখান থেকে দেখো আমরা হয়তো এটাকে এভাবেও লিখতে পারি মাইনাস টু টু দি পাওয়ার ফোর তো যেহেতু এখানে বেস সেম হয়ে গেল অর্থাৎ এক্স টু দি পাওয়ার ফোর আমরা তর্কের খাতিরে ধরে নিলাম হ্যাঁ এক্সের মান পেলাম যে ঠিক আছে এক্ষেত্রে সম্ভব তার মানে কি প্রমাণিত হচ্ছে যে এর মান নেগেটিভ সম্ভব ঠিক আছে আমি তোমাদেরকে আরও একটা
জিনিস দেখাচ্ছি। একইভাবে দেখো আমরা এটাও তো নিতে পারি, লগ ষোলো বেস টু সমান আমরা জানি কি এক্স যদি হয় তাহলে এখান থেকে আমরা পেয়ে যাব টু টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু সিক্সটিন, অর্থাৎ এখানে সিক্সটিন সমান হয়ে গেল দেখো টু টু দি পাওয়ার ফোর, অর্থাৎ এক্স ইকুয়াল টু পেয়ে গেলাম ফোর, এক্স ইকুয়াল টু ফোর। তাহলে এক্স ইকুয়াল টু ফোর এক্ষেত্রেও পেলাম, এক্ষেত্রেও পেলাম, অর্থাৎ আমাদেরকে এটা এখানে পেয়ে যাচ্ছি বা এটা প্রমাণ হচ্ছে। তাহলে রাইট হ্যান্ড সাইড যখন ইকুয়াল হয়ে গেল তাহলে এখান থেকে এটা তো আমরা লিখতে পারি লগ ষোলো বেস মাইনাস টু ইকুয়াল টু লগ ষোলো বেস টু। আমরা যদি এ এর মান মাইনাস টু ধরি তাহলে আমরা এক্সের একটা মান পাচ্ছি। একইভাবে লগ ষোলো বেস টু এক্ষেত্রেও আমরা এক্সের মান পাচ্ছি ফোর, তার মানে কি রাইট হ্যান্ড সাইড ইকুয়াল, রাইট হ্যান্ড সাইড ইকুয়াল মানে কি লেফট হ্যান্ড সাইড অবশ্যই ইকুয়াল হবে যেহেতু ইকুয়াল আছে, ইকুয়াল সাইন আছে। তো এখান থেকে দেখো লগের প্রপার্টি যারা জানো বা লগের প্রপার্টি যখন আলোচনা করব তখন দেখবে যদি এখানে সংখ্যা যেটা যার উপর লগ নেওয়া হয়েছে সেটা যদি সমান হয়ে যায়, অর্থাৎ এরকম যদি হয় লগ এম বেস এ সমান যদি হয় লগ এম বেস বি, তাহলে এখানে লগের প্রপার্টি অনুযায়ী পাওয়া যায় এ ইকুয়াল টু বি, অর্থাৎ এই দুটো ইকুয়াল হয়ে গেলে এই দুটো ইকুয়াল হবে। তাহলে লগের এই প্রপার্টি থেকে আমরা পাচ্ছি মাইনাস টু ইকুয়াল টু টু। ম্যাথামেটিক্সে এটা কখনো সম্ভব কি? কখনোই সম্ভব নয়। মাইনাস টু আর টু তারা কখনো সমান হতে পারে না, যদি পরম মান নেই সেক্ষেত্রে সমান হবে, কিন্তু জেনারেলি মাইনাস টু এর সাথে টু কখনো সম্ভব নয়। অর্থাৎ কি আমাদের যে এত কিছু যে এক্সপ্লেনেশন সেটা কিন্তু ফেলিওর হয়ে গেল, অর্থাৎ আমরা একটাই কনক্লুশনে এলাম যে এ লেস দেন জিরো সম্ভব নয়। ঠিক আছে, এরপর চলে যাই এ ইকুয়াল টু জিরো যদি হয় সেক্ষেত্রে কি পাবো দেখে নাও। এরপর আমরা দেখব এ ইকুয়াল টু জিরো, তো এ ইকুয়াল টু জিরো অর্থাৎ বেস জিরো, এখানে আমরা নিলাম সিক্সটিন, ঠিক আছে, বা ধরো এখানে আমরা নিলাম এইট, এটার মান বের করা সম্ভব, সাপোজ ধরে নিচ্ছি বের করা সম্ভব এক্স নিলাম, ঠিক আছে। তার মানে কি বোঝাচ্ছে দেখো, এই যে নিচে যে আছে সে কি হয়ে যাবে এটাকে মাথায় করে রাখবে, অর্থাৎ এখান থেকে যদি আমরা এটা লিখতে পারি লগ এইট বেস জিরো ইকুয়াল টু এক্স যদি হয়, যদি হয় মনে রাখবে, তাহলে আমরা এটাও লিখতে পারি জিরো পাওয়ার এক্স ইকুয়াল টু এইট। ইজ ইট পসিবল? ইট ইজ অলসো ইম্পসিবল। জিরো টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু এইট কোনোভাবেই সম্ভব নয়, তো ইট ইজ ইম্পসিবল, ইট ইজ ইম্পসিবল, কখনোই এটা সম্ভব নয়। তাই এর মান কখনোই জিরো, অর্থাৎ বেস কখনো জিরো হওয়া চলবে না, এটা হলো শর্ত। তাহলে দেখলে তো এ গ্রেটার দেন জিরো এটা ফুলফিল করলো, অর্থাৎ লেস দেন জিরোও হবে না আর ইকুয়াল টু জিরোও সম্ভব নয়। আশা করি বুঝতে পারছো। তো দেখো এরপর আরেকটা যে কন্ডিশন আছে, এ ইকুয়াল টু ওয়ান যদি হয় তাহলে সেটা ফুলফিল করবে কি না, তো দেখো দেখে নিই। এবার চলে যায় এ ইকুয়াল টু ওয়ান যদি হয়, তো দেখো এ ইকুয়াল টু ওয়ান বেস ওয়ান ধরলাম, তো এখানে দেখো আমরা এটা নিয়ে চলে গেলাম লগ বেস তো ওয়ান ধরে নিয়েছি, তাহলে এখানে আমরা যে কোনো একটা ধরো সিক্সটি ফোর ইকুয়াল টু এক্স ধরলাম, তাহলে একইভাবে দেখো ওয়ান এখান থেকে আমরা কী লিখতে পারবো, এখানে এই যে বেস আছে বেস কী করবে এটা পাওয়ার এটা ঘাত তাকে কী করবে মাথায় করে রাখবে, তো ওয়ান টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু সিক্সটি ফোর, এটাও কি কখনো সম্ভব? ওয়ান টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু সিক্সটি ফোর এটাও কিন্তু কোনোভাবে সম্ভব নয়, তাই বেস বা নিধান কখনোই কিন্তু ওয়ানও হবে না। এরপর একটা দেখো একটা কনফিউশন, লগ ওয়ান বেস ওয়ান, লগ ওয়ান বেস ওয়ান যদি এক্স হয়, যদি হয় অনেকে হয়তো বলতে পারো লগ ওয়ান বেস ওয়ান এর মান কত, তো লগ ওয়ান বেস ওয়ান আমরা ধরে নিচ্ছি এটা এক্স, তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি ওয়ান টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু ওয়ান,
এবারে তোমরা হয়তো বলবে বা এটা হয়তো মাথায় আসবে যে 1 টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু 1, তো এক্স এর মান তো পাওয়া যাচ্ছে। এক্স এর মান দেখো, আমরা এখানে 0 পেতে পারি, আবার এখানে এক্স এর মান 1ও হতে পারে। তো এখানে দেখো আমরা এক্স এর মান দুটো পাচ্ছি, কিন্তু এটাও কোনোভাবে সম্ভব নয়। তাই তোমাদেরকে একটা কথা বলে দিই, লগ 1 বেস 1 যদি কোথাও বলা থাকে এর মান কত, তোমরা কখনোই কিন্তু এই চিন্তাভাবনাতে আসবে না। এর কোনো নির্দিষ্ট মান বের করা সম্ভব নয়। তো এটা আমরা লিখব না, লগ 1 বেস 1 ইট ইজ অলওয়েজ আনডিফাইন্ড, মানে এটা অসংজ্ঞাত, এটার মান কখনোই বলা সম্ভব নয়। এটা হলো একটা স্পেশাল ব্যাপার, একটা ব্যতিক্রম ব্যাপার। তো লগ 1 বেস 1 ইকুয়াল টু আনডিফাইন্ড, অসংজ্ঞাত আমরা বলবো। এই পর্যন্ত যতটুকু বললাম আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপর আমি চলে যাব লগের যে ধর্ম, যে প্রপার্টি সেই নিয়ে। তবে হ্যাঁ, আজকের ভিডিওতে আর নয়, আজকের ভিডিওতে এইটুকুই। তোমরা এই ভিডিওটা দু একবার চালিয়ে দেখে নাও, আর আজকে যেটুকু বললাম সেইটুকু যদি তোমরা একটু ভালোভাবে বোঝার চেষ্টা করো বা বুঝতে পারো, তাহলে দেখবে লগটা তোমাদের অনেকটাই কিন্তু ইজি মনে হতে শুরু করবে। পরের ভিডিওতে আমি অবশ্যই লগের যে প্রপার্টি, যে ধর্মগুলো আছে, যেগুলো আমাদের প্রবলেম সলভ করতে কাজে লাগবে, সেই নিয়ে আলোচনা করব। তো অবশ্যই পরের ভিডিওগুলো দেখতে থাকো, এই সিরিজ এখন চলবে। তো ফ্রেন্ডস, আমি তোমাদেরকে অবশ্যই কম্পিটিটিভ পরীক্ষাতেও যে ধরনের প্রবলেম আসে সেই নিয়েও আলোচনা করব। তো আজ এই পর্যন্তই।